নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি বানাতে চলেছি স্পাইসি ক্রিমি মশলা পমফ্রেট। এই রান্নাটা অসাধারণ টেস্টের, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। কিন্তু এই রান্নাটা করতে কিন্তু কোনো ঝামেলাই নেই, কোনো বাটাবাটির ঝামেলা নেই। তাহলে চলো দেখে নাও আমি এই পমফ্রেট মাছটা কীভাবে রান্না করছি। দেখো, এখানে আমি চারটে পমফ্রেট নিয়ে নিয়েছি। এগুলোকে মাঝখান থেকে একটু একটু করে কাট করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। এখানে পরিমাণ মতন আমি দিলাম নুন। সামুদ্রিক মাছ, খুব বেশি নুন দেওয়া যাবে না। আর এখানে দিলাম আমি কিছুটা হলুদ গুঁড়ো। আর দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। আঁশ ছাড়া মাছে সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছটা ফাটবে না, তো সেই জন্য আমি এখানে একটু সর্ষের তেলও দিলাম। আর মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হতে দেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। যেহেতু একটু বড় সাইজের মাছ, এখানে দুটো দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, তো আমি মাছটা বেশ ভালো করে এদিক এপিট ওপিট করে কিন্তু ভালো করে এটা মাছটা ভেজে নিতে হবে। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে আরও কিছুটা আমি সর্ষে তেল দিয়ে দিলাম। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আঁচটাকে কমিয়ে রাখবো, কমিয়ে বেশ অনেকক্ষণ থেকেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, পেঁয়াজের যে কাঁচা ভাবটা যেন না থাকে আর পেঁয়াজের যে জলটা সেটাও যেন শুকিয়ে যায়, তবেই কিন্তু গ্রেভির টেস্ট কিন্তু বেশি ভালো হয়। দেখো, এখানে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো কোনো বাটাবাটি করিনি, জাস্ট আমি রসুনটাকে একটু কুড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে বেশ এটাকেও অনেকক্ষণ থেকে আমি কিন্তু ভাজবো, তাহলে রসুনের বেশ একটা সুন্দর গন্ধ বেরাবে, রসুনের কাঁচার ভাবটাও থাকবে না। তারপরে দেখো, আমি এখানে একটা টমেটোর পিউরি আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা বেশ লাল লাল হয়, দেখতে বেশ ভালো লাগবে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা কষানোর উপরেই রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আর এবার দেখো, মশলাটা কষে গেছে আর আমি এখানে পরিমাণ মতন নুন দিলাম। নুন দিয়ে এটাকে মশলাটাকে আবার বেশ ভালো করে আমি কষাতে থাকব। মশলাটা কষে গেছে, এবার আমি কিছুটা জল দিলাম, কারণ পমফ্রেট মাছে এটা যেহেতু মশলা প্রন, খুব বেশি কিন্তু ঝোল একদম ভালো লাগবে না, এটা জাস্ট গা মাখা ভাব হবে, এতেই কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। এবার আমি জলটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নেব। দেখো, এখানে আমি হাফ বাটি নারকেলের দুধ দিলাম, যার জন্য এই রান্নাটা কিন্তু টেস্টটাই কিন্তু একদম পাল্টে যাবে। তো নারকেলের দুধ দিয়েও আমি বেশ ভালো করে এটাকে ফোটাতে দেব। দেখো,
আমার মশলাটা ভালো করে ফুটে গেছে, এবার আমি পমফ্রেট মাছটা দিয়ে দিলাম। আমি এখানে দুটো মাছ দিয়েই দিচ্ছি, কারণ যদি বেশি দেই, পমফ্রেট মাছ কিন্তু খুব নরম, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে এদিক ওদিক করতে গেলে। তাই এখন আমি প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম, তারপরে আমি আবার বাদ বাকি মাছটা পরে দেব। মাছটা দিয়ে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, আর উপর দিয়ে দিয়ে দিলাম আমি ধনে পাতা। এই ধনে পাতার গন্ধে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দারুণ লাগবে। ব্যাস হয়ে গেল আমার মাসালা পমফ্রেট। দেখো বন্ধুরা কেমন লাগছে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তার পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।